প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স 1 বিষয়টির ম্যাট্রিক্স নামে যে অধ্যায়টি আছে সেই অধ্যায়ের পার্ট 3 নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে এই অধ্যায়ের পার্ট 1 পার্ট 2 পেয়ে গেছো। আজকে পার্ট 3 তে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে সমীকরণের সমাধান দেখব। এই ধরনের একটা অঙ্ক প্রায় সময় তোমাদের পরীক্ষায় আসে, অতএব তোমাদেরকে অবশ্যই এই ধরনের অঙ্কগুলো পারতে হবে। তো তাহলে চলো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। শিক্ষার্থীবৃন্দ, এখানে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক দিয়েছি, ম্যাট্রিক্সের সাহায্যে সমাধান করতে হবে। সমীকরণ তিনটা দেয়া আছে। এই যে প্রথম সমীকরণ হচ্ছে x plus y plus z equal 9, দ্বিতীয়টা হচ্ছে 2x plus 5y plus 7z equal 52, আর তৃতীয় সমীকরণ হচ্ছে 2x plus y minus z equal 0। তো আমরা এখন ম্যাট্রিক্সের সাহায্যে এই সমীকরণের সমাধান করব, অর্থাৎ x y z এর মান নির্ণয় করব। তো আমি এখানে দেখো সমাধান দিয়ে লিখেছি। দেওয়া আছে এই যে তিনটা সমীকরণ, প্রশ্নে যে তিনটা সমীকরণ দেওয়া আছে সেই তিনটা সমীকরণে আমি এখানে লিখে নিয়েছি। এই যে দেখো প্রথম সমীকরণটা x plus y plus z equal 9, সেম আমরা সমীকরণগুলো এখানে লিখব। তো এরপর লিখেছি দেখো প্রদত্ত সমীকরণ তিনটিকে ম্যাট্রিক্সের সাহায্যে নিম্নরূপে লেখা যায়, অর্থাৎ এখানে যে তিনটা সমীকরণ দেয়া আছে এই তিনটা সমীকরণকে আমরা ম্যাট্রিক্সের সাহায্যে এরকম ভাবে লিখতে পারি। ax = l, এখানে a হচ্ছে এই যে সমীকরণের মধ্যে x y z চলক আছে, চলকের সাথে যে ধ্রুব রাশিগুলো আছে সেই ধ্রুব রাশিগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স, আর x মানে হচ্ছে চলকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স। এখানে তিনটা চলক আছে x y z, এই যে x y z এটা কলাম ম্যাট্রিক্স হবে। তারপরে l হচ্ছে এই যে ডান পাশে তিনটা সমীকরণের ডান পাশে যে মানগুলো দেয়া আছে, ধ্রুবরাশিগুলো আছে সেই ধ্রুবরাশির কলাম দ্বারা গঠিত ম্যাট্রিক্স, অর্থাৎ 9, 52, 0 দ্বারা যে কলাম ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে l। এই যে দেখো আমরা এখানে দিয়ে লিখেছি a সমান হচ্ছে 1, 1, 1, 2, 5, 7, 2, 1, -1। এটা আমরা কিভাবে পাই? তো এখানে দেখো প্রথম সমীকরণটা ছিল x plus y plus z, অর্থাৎ এখানে x এর সহগ হচ্ছে 1, y এর সহগ 1, z এর সহগটাও 1, অতএব a ম্যাট্রিক্সের প্রথম সারিটা হবে 1, 1, 1। আবার দ্বিতীয় সমীকরণটা হচ্ছে 2x plus 5y plus 7z, অতএব এইখানে xyz বা চলকগুলোর সহগ হচ্ছে 2, 5, 7, আর এটাই হবে a ম্যাট্রিক্সের দ্বিতীয় সারি। তারপরে তৃতীয় সমীকরণটা দেয়া ছিল 2x plus y minus z, এখানে x এর সহগ হচ্ছে 2, y এর সহগ 1, আর z এর সহগ হবে -1, অতএব 2, 1, -1 হবে a ম্যাট্রিক্সের তৃতীয় সারি। এই যে দেখো আমরা তাই লিখেছি। তারপর x এর কথা বললাম, চলকগুলো দ্বারা গঠিত কলাম ম্যাট্রিক্স, l হবে এই যে মানগুলো দ্বারা, অর্থাৎ ডান পাশে যে ধ্রুবরাশি আছে সেই ধ্রুবরাশি কলাম দ্বারা গঠিত কলাম ম্যাট্রিক্স হবে l। তো এখন আমরা এখান থেকে x y z এর মানটা বের করব। তো সেটা বের করতে গেলে আগে আমাদেরকে নির্ণায়ক a এর মানটা বের করতে হবে। আমরা যখন ম্যাট্রিক্স এটা পেয়ে যাব তখন নির্ণায়ক এটা সহজেই আমরা বের করতে পারি। তো আমরা এখানে দেখেছি নির্ণায়ক a এর মানটা বের করেছি। এই ম্যাট্রিক্স এটাকে আমরা নির্ণায়ক আকারে লিখব, লিখে এখান থেকে এই নির্ণায়কটার মানটা বের করব। তো ফাইনালি আমরা এটার মানটা -4 পাবো। নির্ণায়কের মান কিভাবে বের করতে হয় সেটা নির্ণায়ক অধ্যায়ে তোমরা পড়ে এসেছো, আমি আর বিস্তারিত আলোচনা করছি না। তো এই যে নির্ণায়কের মানটা, অর্থাৎ a ম্যাট্রিক্সটাকে যখন আমরা নির্ণায়ক আকারে লিখব তখন সেটার মানটা আমরা পেয়েছি -4। তো এই পর্যন্ত মাথায় রাখবে। এক নং সমীকরণ হচ্ছে ax equal l, এখানে a x l তিনটা ম্যাট্রিক্স, এগুলোর মান যে এখানে যেরকম লিখেছি এরকম হবে। আর a ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক আকারে লিখলে নির্ণায়ক a এর মানটা হয় -4। আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমি প্রথমে দেখো a নির্ণায়কটা, অর্থাৎ পূর্বের স্লাইডে যে আমরা a ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক আকারে লিখেছিলাম সেই নির্ণায়ক a এর উপাদানগুলোর সহগুণক বের করেছি। তো এখানে প্রথমে a 1, 1 লিখেছি। তো সহগুণক কি এবং কিভাবে বের করতে হয় ইতিমধ্যে তোমরা জেনেছো, আমরা নির্ণায়ক অধ্যায়ে পড়েছি। এই অধ্যায়ের পূর্বের লেকচারে আমরা দেখেছি কোন একটা নির্ণায়কের বিভিন্ন উপাদানের সহগুণক কিভাবে বের করতে হয়। এখানে ক্যাপিটাল A 1, 1 যেটা লিখেছি সেটা হচ্ছে নির্ণায়কটার প্রথম সারির প্রথম উপাদানের সহগুণক। তো এই যে নির্ণায়কটা আমরা দেখো বক্সে দিয়ে দিয়েছি পাশে। তো এখানে প্রথম সারির প্রথম উপাদান হচ্ছে 1, এই যে 1টা, এই 1 এর জন্য সহগুণক হবে A 1, 1, অর্থাৎ প্রথম সারি প্রথম কলামের উপাদানটার জন্য সহগুণক। তো এটা সহগুণকটা আমরা কিভাবে পাই? তো সহগুণক বের করতে গেলে প্রথমে কি করতে হয়? অনুরাশিটা বের করতে হয়, তারপরে চিহ্নটা দিতে হয়। তো 1 এর অনুরাশি কি হবে? 1 এর সারি এবং 1 এর কলামটা বাদ দিতে হবে, তাহলে থাকবে 5, 7, 1, -1। এই যে 5, 7, 1, -1 এইগুলো দ্বারা গঠিত নির্ণায়কটাই হবে এই 1 এর জন্য অনুরাশি। তো সহগুণক হচ্ছে চিহ্ন সহ অনুরাশি, চিহ্নটা বসাতে হবে আগে। তো এই যে উপাদানটা প্রথম সারির প্রথম কলামের উপাদান 1, এই 1 এর চিহ্নটা চিহ্নটা কি হবে আমরা জানি চিহ্নটা নির্ধারিত হয় -1 টু দি পাওয়ার r + c দ্বারা। তো -1 টু দি পাওয়ার r + c এখানে এই যে উপাদানটা প্রথম সারির প্রথম কলামের উপাদানটার জন্য r এর মান 1 c এর মান 1 তার মানে এই 1 এর চিহ্নটা নির্ধারিত হবে -1 টু দি পাওয়ার 1 + 1 দ্বারা। তো -1 টু দি পাওয়ার 1 + 1 মানে হচ্ছে -1 টু দি পাওয়ার স্কয়ার তার মানে এটা প্লাস হয়ে যাবে অর্থাৎ এটার চিহ্নটা প্লাস হবে। একই রকম ভাবে আমরা দ্বিতীয় উপাদানটা প্রথম সারির দ্বিতীয় উপাদান এটা 1 এটার সহগুণকটাকে আমরা লিখতে পারি a12 এখানে 1 দ্বারা বোঝায় প্রথম সারি আর 2 দ্বারা দ্বিতীয় কলামকে নির্দেশ করছে। তো এই ক্যাপিটাল a12 অর্থাৎ প্রথম সারির দ্বিতীয় উপাদানের সহগুণকের মানটা এখানে এরকম পাবো। তো আমরা এই যে নির্ণয়টা থেকে যদি দেখি এই 1 এর সারি এবং কলাম বাদ দিলে তার অনুরাশি কি হবে 272 -1 দ্বারা গঠিত নির্ণায়ক। তো এটার চিহ্নটা কি হবে এই যে 1টা এই 1 এর অবস্থানটা হচ্ছে প্রথম সারি দ্বিতীয় কলাম তার মানে চিহ্নটা নির্ধারিত হবে -1 টু দি পাওয়ার 1 + 2 দ্বারা। তো -1 টু দি পাওয়ার 1 + 2 মানে -1 কিউব। তো -1 এর পাওয়ার যদি বিজোড় হয় তাহলে আমরা জানি চিহ্নটা -ই থাকবে অতএব এখানে চিহ্নটা মাইনাস হবে। একই রকম ভাবে আমরা প্রত্যেকটা উপাদানের জন্য সহগুণকের মানটা বের করব। যেমন সর্বশেষ যে উপাদানটা আছে সেটার সহগুণক হচ্ছে a33 অর্থাৎ এখানে যে নির্ণায়কটা আছে এটার তৃতীয় সারির তৃতীয় কলামের যে উপাদান -1 এই -1 এর জন্য সহগুণকটা কি হবে এটা সারি এবং কলাম বাদ দিব তো 2521 দ্বারা গঠিত নির্ণায়ক আর এই -1 এর অবস্থানটা হচ্ছে তৃতীয় সারির তৃতীয় কলাম তার মানে -1 এর পাওয়ার হবে 3 + 3 অর্থাৎ -1 এর পাওয়ারটা 6 হবে যেহেতু পাওয়ার জোড় সংখ্যা অতএব চিহ্নটা প্লাস হবে। এই যে দেখো আমরা প্লাস চিহ্ন দিয়েছি আর এই যে অনুরাশিটা লিখেছি 1125। তো এইভাবে তুমি সহগুণকগুলো বের করবে। সহগুণক বের করতে গেলে প্রথমে তুমি অনুরাশিটা চিন্তা করবে ওই উপাদানের জন্য আর এই সহগুণকের যে সাফিক্স আকারে 31 33 21 এরকম যে সংখ্যাগুলো লিখেছি এর মধ্যে প্রথমটা হচ্ছে সারি আর দ্বিতীয়টা হচ্ছে কলাম। যেমন এই যে a23 লিখেছি a23 কোন উপাদানটা হবে দ্বিতীয় সারির তৃতীয় উপাদান তার মানে এই যে 7 এর জন্য সহগুণকটা হবে a23 আর চিহ্নটা হবে -1 টু দি পাওয়ার r + c দ্বারা। তো -1 টু দি পাওয়ার r + c এখানে r হচ্ছে সারির সংখ্যা c হচ্ছে ওই উপাদানের কলাম সংখ্যা। যদি -1 এর পাওয়ারটা জোড় হয় তাহলে চিহ্নটা প্লাস হবে -1 এর পাওয়ার বিজোড় হলে চিহ্নটা মাইনাস হবে। তো এইভাবে প্রত্যেকটা উপাদানের জন্য তুমি সহগুণকের মানটা বের করবে। তো এরপরে স্লাইডে গিয়ে আমরা এই যে সহগুণকের মান পেয়েছি এই সহগুণকগুলোর দ্বারা অর্থাৎ এই সহগুণকগুলোর মান দ্বারা আমরা নতুন আরেকটা ম্যাট্রিক্স লিখব আর সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাই হবে ওই যে প্রথমে যে এ ম্যাট্রিক্সটা ছিল সেই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স। তো আমরা পরের স্লাইডটা দেখি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ পূর্বের স্লাইডে আমরা যে নির্ণয়ক এটা লিখেছিলাম সেই নির্ণয়ক এ এর উপাদানগুলোর যে সহগুণক পেয়েছিলাম আমরা এখন সেই সহগুণকগুলো দ্বারা একটা ম্যাট্রিক্স তৈরি করব। এই যে দেখো আমরা পাশের বক্সে প্রতিটা উপাদানের যে সহগুণক পেয়েছিলাম প্রত্যেকটা সহগুণকের মান আমরা এখানে দিয়ে দিয়েছি আর নির্ণায়ক এর মানটা যেটা ছিল পূর্বের স্লাইডে আমরা পেয়েছিলাম -4 সেই মানটাও এখানে দিয়ে দিয়েছি। এই মানগুলো আমরা ব্যবহার করব এখানে। তো এই যে সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সটাকে আমরা b ধরেছি। তো b সমান কি হবে আমরা এখানে b ম্যাট্রিক্সটা এমন ভাবে লিখব যে সহগুণকগুলো যে যে উপাদানের জন্য পেয়েছিলাম উপাদানগুলোর ক্রমানুসারে আমরা সহগুণকগুলোর মানগুলো বসাবো। অর্থাৎ এখানে a11 এটা ছিল প্রথম সারির প্রথম কলামের উপাদানের জন্য সহগুণক এটাও এখানে প্রথম সারির প্রথম কলামের উপাদান হবে আর a12 ছিল প্রথম সারির দ্বিতীয় কলামের উপাদানের জন্য সহগুণক এই a12টা এখন b ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় কলামের উপাদান হবে। তো একই রকম ভাবে আমরা a13 a21 এরকম ভাবে সবগুলো দ্বারা ম্যাট্রিক্সটা লিখবো অর্থাৎ a11 a12 a13 হবে প্রথম সারি a21 a22 a23 এটা হবে দ্বিতীয় সারি আর a31 a32 a33 এটা হবে এই যে তৃতীয় সারি। এই যে দেখো মানগুলো সেম আমরা এখানে বসিয়েছি। তো আমরা এখানে b ম্যাট্রিক্সটা যেটা লিখলাম সেটা হচ্ছে a ম্যাট্রিক্সটাকে যদি আমরা নির্ণায়ক আকারে লিখি তখন ওই নির্ণায়কের প্রতিটা উপাদানের সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্স। তো এটা আমরা কেন লিখেছি এটার কারণ আছে আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের সংজ্ঞা থেকে জানি কোন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে ওই ম্যাট্রিক্সের নির্ণায়কের প্রতিটা উপাদানের যে সহগুণকগুলো পাবো সেই সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তো সহগুণক দ্বারা গঠিত ম্যাট্রিক্স আমরা ধরেছি b। তো এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে এটা সারিকে কলাম আর কলামকে সারিতে রূপান্তর করব। এখানে দেখো প্রথম কলাম হচ্ছে -12 to 2 এটাকে যদি আমরা প্রথম সারি আর এই যে দ্বিতীয় কলাম এটাকে দ্বিতীয় সারি তৃতীয় কলামটাকে যদি আমরা তৃতীয় সারি আকারে লিখি তখন যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হবে bt। এই যে দেখো আমরা bt সমান দিয়ে তাই করেছি। তো এখানে দেখো bt এর আগে সমান চিহ্ন দিয়ে আমরা অ্যাডজয়েন্ট a লিখেছি কারণ আমরা জানি যে অ্যাডজয়েন্ট a বা a ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্সটা হবে এই যে b ম্যাট্রিক্স যেটা পেয়েছি নির্ণায়ক a एर सहगुणक द्वारा गठित मैट्रिक्स सेटार ट्रांसपोज मैट्रिक्स ही होच्छे एडजॉइंट ए। तो एडजॉइंट ए एर मानटा आमरा पेয়েছি। तो आमादेरके मैट्रिक्सेर साहाয্যে समाधान करते होले प्रथमे सहगগুলো द्वारा गठित जो मैट्रिक्सটা ছিল সেই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বের করতে হবে। তো ম্যাট্রিক্সটা ছিল A, আমরা এখানে যেহেতু অ্যাডজয়েন্ট A টা পেয়েছি অতএব সহজেই A ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স বা A ইনভার্স 1 টা বের করতে পারবো। আমরা জানি A ইনভার্স 1 সমান হবে অ্যাডজয়েন্ট A বাই নির্ণায়ক A। তো নির্ণায়ক A এর মানটা আমরা পূর্বে পেয়েছি -4 আর অ্যাডজয়েন্ট A এর মানটা আমরা এই যে পূর্বে পেয়েছি BT এর মান যেটা। তো এখন আমরা দেখো এই যে পাশে সমান চিহ্ন দিয়ে লিখেছি 1 বাই -4 ইনটু এই যে ম্যাট্রিক্সটা। তো 1 বাই -4 কিভাবে পাই? এই যে নির্ণায়ক A এর মানটা হচ্ছে -4, এটা দ্বারা যেহেতু ভাগ করছি -4 দ্বারা ভাগ করা মানে হচ্ছে 1 বাই -4 দ্বারা গুণ করা। তো আমরা এই পর্যন্ত পেয়েছি এটা হচ্ছে A ইনভার্স 1 এর মান। এই মানটা আমরা পরের স্লাইডে ব্যবহার করব। তো পরবর্তী স্লাইডে গিয়ে আমরা চলকগুলোর মান বের করব, সমাধান করে চলকের মানটা বের করব অর্থাৎ x y z এর মানটা বের করব। তো তাহলে চলো আমরা পরের স্লাইডটা দেখে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখো আমরা লিখেছি 1 নং সমীকরণ হতে পাই। এই যে দেখো আমি বক্সে 1 নং সমীকরণটা দিয়েছি, একদম প্রথম স্লাইডে আমরা লিখেছিলাম প্রশ্নে যে 3টা সমীকরণ দেওয়া ছিল এই 3টা সমীকরণকে ম্যাট্রিক্স আকারে আমরা এরকম ভাবে লিখতে পারি। তো ax = l ছিল, তো আমরা যদি বা দিয়ে পরে লাইনে a টাকে l এর পাশে নিয়ে যাই তাহলে কি হবে 1/a। 1/a মানে হচ্ছে a ইনভার্স 1। তো এখানে দেখো এই যে আমরা তাই লিখেছি x = a ইনভার্স 1 l। তো এখানে x ছিল চলকগুলো দ্বারা গঠিত কলাম ম্যাট্রিক্স, l ছিল ধ্রুবরাশি দ্বারা গঠিত কলাম ম্যাট্রিক্স আর a ম্যাট্রিক্সটা ছিল চলকের সহগ দ্বারা গঠিত ম্যাট্রিক্স। তো এখানে l এর মানটা আমরা দিয়ে দিয়েছি, দেখো l সমান যে 9 52 0, অর্থাৎ এটা একটা কলাম ম্যাট্রিক্স। আর x মানে ছিল x y z অর্থাৎ চলকগুলো দ্বারা গঠিত কলাম ম্যাট্রিক্স। তো আমরা এখানে এখন মানগুলো বসিয়ে দিব। x এর মান হচ্ছে x y z, a ইনভার্স 1 এর মানটা আমরা পূর্বে স্লাইডে বের করেছি, এই যে দেখো বক্সে দিয়ে দিয়েছি মানটা। তো এই যে ম্যাট্রিক্সের মানটা আমরা এখানে বসিয়ে দিব আর l এর মান এই যে বক্সে যেরকম দিয়েছি সেম বসাবো। তো এখন আমাদেরকে প্রথমে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করতে হবে। তো এই ম্যাট্রিক্সের গুণটা কিভাবে করতে হয় সেটা তোমরা ইতিমধ্যে জানো, পূর্বের লেকচারে আমরা দেখেছি। তো দুইটা ম্যাট্রিক্স গুণ করতে পারার শর্ত হচ্ছে যদি দুইটা ম্যাট্রিক্সের মধ্যে প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হয়, তখনই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে। তো এখানে দেখো A ইনভার্স 1 যে ম্যাট্রিক্সটা অর্থাৎ A ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের মধ্যে 3টা সারি আছে আর এই যে 3টা কলাম আছে। A ইনভার্স 1 এর কলাম সংখ্যা 3 আর L ম্যাট্রিক্সের সারি সংখ্যা 3, তার মানে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করা যাবে যেহেতু A ইনভার্সের কলাম আর L এর সারি সংখ্যা সমান। আর গুণ করার প্রক্রিয়াটা হচ্ছে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রতিটা উপাদানকে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম কলামের অনুরূপ উপাদান দ্বারা গুণ করে গুণফলগুলো যোগ করব, এটা হবে গুণফল ম্যাট্রিক্সের প্রথম উপাদান। তো আমরা এখানে তাই করেছি, দেখো এই যে 9 দ্বারা -12 কে 52 দ্বারা 2 আর 0 দ্বারা 2 কে গুণ করে যোগ করেছি। তো এটা হচ্ছে প্রথম উপাদান। তো এখানে যেহেতু আমরা L দ্বারা গুণ করছি, L এর মানটা হচ্ছে কলাম ম্যাট্রিক্স, তার মানে এখানে গুণফল ম্যাট্রিক্স যেটা আমরা পাবো সেটাও একটা কলাম ম্যাট্রিক্স হবে অর্থাৎ একটা কলাম 3টা সারি হবে, L এর মতোই গুণফল ম্যাট্রিক্সটা পাবো। তো আমরা এখানে প্রথম উপাদানটা পেয়ে গেলাম। এরপরে আমরা একই রকম ভাবে দ্বিতীয় সারির প্রতিটা উপাদানকে এই যে L ম্যাট্রিক্সের কলাম দ্বারা অর্থাৎ এই কলামের প্রতিটা উপাদান দ্বারা গুণ করব। এই যে 9 দ্বারা 16, 52 দ্বারা -3, 0 দ্বারা -5 কে গুণ করে যোগ করব, এটা হবে গুণফল ম্যাট্রিক্সের দ্বিতীয় উপাদান। যেহেতু এটা কলাম ম্যাট্রিক্স হবে তার মানে দ্বিতীয় সারির উপাদান হবে এটা। তো এরপরে আমরা একই রকম ভাবে এই L ম্যাট্রিক্স দ্বারা অর্থাৎ এই কলাম দ্বারা প্রথম ম্যাট্রিক্সের তৃতীয় সারির অনুরূপ উপাদানগুলোকে গুণ করে যোগ করব। এই যে দেখো আমরা তাই করেছি, 9 দ্বারা -8 কে গুণ করলে -72, 52 দ্বারা 1 কে গুণ করলে 52 আর 0 × 3 মানে হচ্ছে 0। তো আমরা এখন যদি যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে আমরা এই যে ম্যাট্রিক্সটার মানটা আমরা পাবো, প্রথমে থাকবে -4, দ্বিতীয় উপাদানটা হবে -12, তৃতীয় উপাদানটা হবে -20। তো এখন আমরা 1/-4 দ্বারা গুণ করে ফেলবো। 1/-4 দ্বারা গুণ করলে কি হবে দেখো, -4 -4 কাটা যাবে, 1 থাকবে। -12 কে 1/-4 দ্বারা গুণ করা মানে -4 দ্বারা ভাগ করা, তো 3 হবে এটার রেজাল্ট। আর 1/-4 দ্বারা -20 কে গুণ করলে 5 থাকবে, তো 1 3 5 হবে এই যে ম্যাট্রিক্সের মান। অর্থাৎ আমরা যে গুণফল ম্যাট্রিক্সটা পাবো এখানে যে একটা কলাম ম্যাট্রিক্স পেয়েছি সেটার উপাদানগুলো হচ্ছে 1 3 5। এই যে ম্যাট্রিক্সটা আমরা কোত্থেকে পেয়েছি, এই যে x ম্যাট্রিক্সের মান অর্থাৎ x y z কলাম দ্বারা যে ম্যাট্রিক্সটা সেটার মান আমরা পেয়েছি 1 3 5 কলাম দ্বারা গঠিত ম্যাট্রিক্স। অর্থাৎ x এর মানটা এখানে হচ্ছে 1, y এর মানটা 3, z এর মানটা 5 হবে, কারণ আমরা জানি দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন অনুরূপ উপাদানগুলো সমান হয়। তো এখানে যেহেতু যে x y z কলাম দ্বারা গঠিত ম্যাট্রিক্স मैट्रिक्स मानटा पेয়েছি 1, 3, 5 এই কলামটা এই কলাম ম্যাট্রিক্স এখানে অনুরূপ উপাদানগুলো অবশ্যই সমান হবে যেহেতু ম্যাট্রিক্স দুইটা সমান তো এখান থেকে আমরা লিখব x এর মানটা 1 y এর মান 3 আর z এর মানটা হবে 5 আর এটাই হচ্ছে এই অঙ্কের সমাধান বা आंसर। এই যে দেখো আমরা आंसर দিয়ে লিখেছি x equal 1 y equal 3 z equal 5। তো আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো করার ক্ষেত্রে সমীকরণ যেগুলো দেয়া থাকবে ধ্রুব রাশিগুলোকে সব সময় ডান পাশে নিয়ে যাবে, অনেক সময় ধ্রুব রাশিগুলো বাম পাশে থাকে তো ধ্রুব রাশিগুলোকে ডান পাশে নিয়ে যাবে। চলক দ্বারা গঠিত ম্যাট্রিক্স হবে x আর চলকের সাথে যে ধ্রুব রাশিগুলো আছে তিনটা সমীকরণের মধ্যে সেই ধ্রুব রাশিগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সটা হবে a আর ডান পাশে যে সমীকরণের ধ্রুব রাশিগুলো থাকবে সেগুলো দ্বারা একটা কলাম ম্যাট্রিক্স সেটা হচ্ছে l। তারপরে তুমি a ম্যাট্রিক্সটাকে নির্ণায়ক a আকারে লিখে সেটা সহগুণকগুলো দ্বারা গঠিত ম্যাট্রিক্সটা বের করবে আর ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে অ্যাডজয়েন্ট a। অ্যাডজয়েন্ট a থেকে তুমি a ইনভার্স 1 অর্থাৎ a ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের মানটা বের করবে। আর বিপরীত ম্যাট্রিক্সের মানটা কেন দরকার হবে এই ১ নং সমীকরণ থেকে যখন আমরা এই যে x a ইনভার্স 1 l আকারে লিখব অর্থাৎ এই যে বিপরীত ম্যাট্রিক্সটা এখানে থাকবে এই মানটা পাওয়ার জন্য আমরা মূলত প্রথমে a ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্সের মানটা বের করে নিব। এছাড়া নির্ণায়ক a এর মানটা তোমাকে বের করতে হবে। তারপরে ফাইনালি তুমি x সমান a ইনভার্স 1 × l এখান থেকে একটা কলাম ম্যাট্রিক্স পাবে। আর মনে রাখবে দুইটা ম্যাট্রিক্স তখনই সমান হবে যখন অনুরূপ উপাদানগুলো সমান হবে। এখান থেকে আমরা x y z এর মানটা তখন সরাসরি লিখে ফেলতে পারবো। তো এইভাবেই তোমাকে অঙ্কটা করতে হবে। তোমাদের ম্যাট্রিক্স অধ্যায়ে এই ধরনের আরো কিছু অঙ্ক আছে তো একটা অঙ্ক বুঝতে পারলে আসলে এই ধরনের সমাধানগুলো তুমি খুব সহজেই করতে পারবে। আগে তোমাকে বুঝতে হবে এই সমাধানের প্রক্রিয়াটা কিভাবে সমাধান করতে হয় বা ম্যাট্রিক্সের সাহায্যে কিভাবে সমাধান করতে হয়। তো এই প্রক্রিয়াগুলো যদি জানো আর ম্যাট্রিক্সের গুণের প্রক্রিয়াটা যদি তোমার জানা থাকে সেক্ষেত্রে এই ধরনের সমাধানগুলো খুব সহজেই তুমি করতে পারবে। তো আশা করছি পরীক্ষায় এই ধরনের অঙ্ক আসলে ইনশাল্লাহ তোমরা পারবে।